সো ফ্রেন্ডস, এই দেখো আজকে কি রান্না হচ্ছে। এখানে করছি হচ্ছে লাল শাক, তো এই দেখো মরিচগুলো মিয়া এরকম আস্তে আস্তে দিই, কারণ মেয়ে তো খাবে, তো ঝাল যেন না হয় সেজন্য। আর আমি খাওয়ার সময় এগুলি ভেঙে খেয়ে নিই, তো এটা আরেকটু হবে। তারপরে এখানে দেখো আলু আর কফি কেটে দিয়েছে আমার হাজব্যান্ড। এখানে মাছের ডিমটা হয়েছে, আর এখানে হচ্ছে কার্পু মাছ, আর আছে দুটা বাটা মাছ। তো মাছের ডিমটা করব বেগুন দিয়ে, আর মাছগুলি করব আলু কফি দিয়ে ঝোল, আর বাটা মাছগুলি রেখে দেবো আজকে। তুমি দাঁড়িয়ে থাকো। ফ্রেন্ডস, এটা হচ্ছে তুলসীর বেদি। তো অনেকদিন ধরে এটার মধ্যে গাছ নেই, তুলসী গাছটা নেই, তুলসী গাছটা মরে গিয়েছিল, তো তারপরে আর লাগানো হয়নি। আর আমরা হিন্দুদের বাড়িতে তুলসীর বেদি থাকে, এটাই নিয়ম। তো সন্ধ্যা প্রদীপ দেখাই ঠিকই, বাট মনটার মধ্যে একটা শান্তি ভাবটা আসে না, কারণ তুলসীর বেদির মধ্যে তুলসী গাছ নেই। তো আজকে এটা লাগাবো। বাড়ির মধ্যে ছোট ছোট চারা হয়েছে কয়েকটা তুলসী গাছে, তো ওইগুলি থেকে একটা তুলে এখানে লাগাবো। মামা তুমি দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। তো একটু আমি এক হাত দিয়ে ধরে রাখতে পারছি না, তোমাদের দেখাচ্ছি আগে তুলসী গাছটা লাগিয়ে নিই। এই দেখো তুলসী গাছটা লাগিয়ে নিয়েছি, এটার মধ্যে জলও দিয়েছি। এখন বাজে হচ্ছে 2:45, আর এখন তো শীতের দিন চলে আসলো বলে, তো গতকালকে রাত্রিবেলা প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর আজকে সকালবেলা প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আজকে ভাবছি আমার মেয়ের জন্য শীতের সোয়েটারগুলি নামিয়ে নেব, কারণ বাচ্চাদের তো ঠান্ডাটা একটু বেশি লাগে, আর ওর বুকে পরে আবার কফ জমে যাবে সেজন্য। তো এখন একটু ফ্রি আছি, আমি মেয়েকে খাইয়ে দিয়েছি দুপুরের লাঞ্চ। হ্যাঁ, তো এখন আমি ওর জন্য শীতের পোশাকগুলি বের করব, হালকা পাতলা যেগুলি আছে এক দুটো বের করবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এই লং প্যান্টগুলি সেদিন কিনেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তো এগুলি একটা নামিয়ে নেব। অনেকগুলি মুজো আছে, এগুলি গত বছর কিনেছিলাম একদম নতুন, এগুলি হালকা পাতলা আছে। আর এগুলি সবগুলি বাড়িতে পরানোর জন্য নামিয়েছি। আর এটা দেখো মুজো আছে, তিনজন নামিয়েছে মুজো, এগুলি সব পুরন মুজো, আর নতুনগুলো রেখে দিয়েছি, এগুলি জাস্ট বাড়িতে পরানোর জন্য। তারপর এখানে একটা ফ্রক আছে, যেটা হাতাটা ফুল হাতা আছে, এই
আর মেয়ে এখন ড্রেস পেয়ে ভীষণ খুশি। এই দেখ টুকুন আজকে শীতের ড্রেস পরেছে, এটা একদম হালকা একটা ফ্রক, তো ফুল হাতা আছে সেজন্য এটা পরিয়েছি, আর সঙ্গে একটা লং প্যান্ট। টুকুন তুমি খুশি খুশি? আই ক্ল্যাপ করো ক্ল্যাপ করো। সো ফ্রেন্ডস, এখন আমি আছি হচ্ছে আমার বাপের বাড়িতে, আর আমি আমার মার বিছানাটা একটু গুছিয়ে দিচ্ছি, ঠিকঠাক করে দিচ্ছি, সব কিছু নামিয়ে নিয়েছি, নামিয়ে এখন আবার তোষক তারপর পাটি সব কিছু বিছাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এগুলি কি বলো তো ফ্রেন্ডস? এটা হচ্ছে আমার টুকুনের বার্থডে 4 তারিখ, তো সেজন্য হ্যাপি বার্থডে এনেছি। তো এটা এই ধরবি না, এই দেখছ কি সুন্দর। ডগি এ ডগি, বিকি খাবি? বিকি বিকি আমি তে দেখো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আমার অনেকক্ষণ পর কথা হচ্ছে। গতকালকে দেখেছিলে যে মেয়ের জন্য বার্থডে বেলুন এনেছি, তো অ্যাকচুয়ালি মেয়ের বার্থডে হচ্ছে 4 তারিখ আগামীকাল, তো আজকে হচ্ছে 3 তারিখ, 4 তারিখ বার্থডে প্লাস 4 তারিখ হচ্ছে দীপাবলি, তো একসাথে দুটো অনুষ্ঠান হবে। তো মেয়ের বার্থডে তেমন কিছু আয়োজন করা হবে না, জাস্ট সিম্পলিভাবে ঘরের মানুষজনই একটা কেক এনে কাটবো। ফার্স্ট বার্থডেটা হয়েছিল আমার শ্বশুরবাড়িতে, দ্যাট মিন্স বিলুনিয়াতে, তো এবছর ওইখানে যাওয়া হবে না, এবছর এখানেই করবো, জাস্ট আমাদের ফ্যামিলি মেম্বারসই, আর তাছাড়া কাউকে বলা হবে না, একটু কিছু প্রবলেম চলছে সেজন্য। তো কালকে ভিডিওটা একটু স্পেশাল হবে, মেয়ের বার্থডে বলে কথা যতটুকুই সম্ভব ততটুকুই করব। তো আগামীকালকের ব্লগটাও তোমরা দেখবে, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আশা করছি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ সো মাচ, টাটা।